নিশ্চয়ই যারা কোনো মমিন পুরুষ এবং মমিন নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়া তাদেরকে কষ্ট দেয় নিশ্চয়ই তারা অপবাদ সুস্পষ্ট করবে আল্লাহ বলেছেন বর্ণিত রয়েছে যে কেউ কোনো মমিন ব্যক্তি সম্পর্কে এমন কিছু বলবে এমন কিছু ধারণা করবে যা ওই মমিন ব্যক্তির কাছে নেই তাহলে আল্লাহআ ব্যক্তিকে ওই ব্যক্তিকে জাহান্নামবাসীদের পুজ জাহান্নামবাসীদের গাম তাকে পান করাবেন যতক্ষণ না পর্যন্ত সে যা বলেছে তা বেরিয়ে আসে কিন্তু তা কখনো বেরিয়ে আসবে না এই হাদিসটি ইমাম আলবানি রহিমাউল্লা সহি বলেছেন আল্লাহ সুহান তালা আমাদেরকে যাতে অপবাদের মতোই এই মারাত্মক গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর কেউ যদি নিজে অপবাদ পাওয়ার পর অর্থাৎ নিজে মাজলুম হওয়ার পর জালিম ব্যক্তিকে বা যে ব্যক্তি অপবাদ দেয় তাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ সুহান ও তালা এর বিনিময়ে তাকে পুরস্কার আর তাকে যাচাই খায়ের দান করবে